নমস্কার বন্ধুরা, আমি বিধান, আবার আজ রয়েছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। আর ফ্রেন্ডস, আজকে আমার এই ভিডিওতে আলোচনার বিষয় হচ্ছে এক গৃহবধূকে নিয়ে, যিনি এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে 4-4টি সোনার পদক জিতেছেন। তারই নিয়ে দুটি কথা আমি আজ এই ভিডিওতে বলবো। আর তোমাদেরকে অনুরোধ করবো যে ভিডিওটা কোথাও স্কিপ না করে পুরো শেষ পর্যন্ত তোমরা অবশ্যই দেখো। আশা করবো ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর একটা অনুরোধ তোমাদের কাছে বন্ধুরা, যে ভিডিওটা ভালো লাগলে ভিডিওটার শেষে লাইক, শেয়ার, কমেন্ট আর এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। তো চলো বন্ধুরা, ভিডিওটা এবার শুরু করি। প্রচলিত ধ্যান ধারণাকে ভুল প্রমাণ করে দিয়েছেন দুর্গাপুরের বাসিন্দা সীমা দত্ত। তিনি একজন হাউসওয়াইফ, আর সেই সময় এশিয়ান পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে 4-4টি সোনার পদক জিতেছেন। তাকে দেশের সোনার মেয়ে বললে হয়তো ভুল হবে না। একই প্রতিযোগিতায় 4-4টি স্বর্ণ পদক পেয়ে তিনি আজ বাংলার স্বর্ণকন্যা। আর তিনি বুঝিয়ে দিলেন যে হাউসওয়াইফরাও চাইলে অনেক কিছু করতে পারে। আর এই জয়ের হাত ধরে এশিয়ার দ্বিতীয় শক্তিশালী মহিলার খেতাবও জিতে নিয়েছেন তিনি। একই সঙ্গে এতগুলো সাফল্য নিয়ে তিনি এখন দুর্গাপুর শহরে পা রেখেছেন। আর স্বাভাবিকভাবেই তার এই সাফল্যে উচ্ছ্বসিত সবাই। আর তার এই জয় আরো কত মেয়েকে, আরো কত হাউসওয়াইফকে স্বপ্ন দেখাচ্ছে। দীর্ঘদিন ধরে সীমা চর্চা করেন পাওয়ার লিফটিং এর। তার নিজস্ব একটি জিম রয়েছে। রাজ্য সহ ভিন্ন জেলাগুলিতে পাওয়ার লিফটিং প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জয়ী হয়েছেন এবং প্রশংসিত হয়েছেন। এবার তিনি কোয়েম্বাটুরে অনুষ্ঠিত এশিয়ান ইকুইড পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে প্রতিনিধিত্ব করে স্বর্ণ পদক জিতলেন। সীমা ইতিমধ্যে নিউজিল্যান্ডের কমনওয়েলথ পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপে অংশগ্রহণ করেছেন। এছাড়া কানাডায় বিশ্ব পাওয়ার লিফটিং চ্যাম্পিয়নশিপের সাফল্য পেতে মরিয়া। কঠোর পরিশ্রম করে সাফল্য পেয়ে সত্যি আজ তিনি খুব খুশি। দুর্গাপুরের গৃহবধূ সীমা কাজাখস্তান, কুয়েত, ওমান, ইরান, মঙ্গোলিয়া, জাপান সহ এশিয়ার বিভিন্ন দেশে প্রতিযোগীদের ছাপিয়ে দেশের সাথে সাথে রাজ্যের এবং দুর্গাপুরের মুখও উজ্জ্বল করলেন। এই সাফল্যকে ধরে রেখে আরও এগিয়ে যেতে চান সীমা। তার এই মনের জোর এবং শক্তিকে বাহবা দিচ্ছেন সবাই। সকলে প্রার্থনা করছেন যে বাংলার এই সোনার মেয়ে যেন আগামী দিনে আরও এগিয়ে যেতে পারে এবং এই সাফল্যকে ধরে রেখে যেন দেশের মুখ উজ্জ্বল করতে পারে। আসলে মেয়েরা চাইলে অনেক কিছুই করতে পারে। হাউসওয়াইফ বলে তাকে আটকে রাখা এসব ধ্যান ধারণা প্রচলিতকে ভেঙে দিয়ে নিজের আকাশ নিজেই বানিয়েছেন সীমা দত্ত। সো ফ্রেন্ডস, ভিডিওটা যেখানেই শেষ করছি, তো ভিডিও ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট আর এই চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর বন্ধুরা, তোমরা যদি প্রথমবার এই চ্যানেলে এসে এই ভিডিওটা দেখছো, তাদেরকে বলবো যে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তোমাদের সামনে আরও নতুন নতুন মোটিভেশনাল ভিডিও আমি তুলে ধরবো। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো। আবার তোমাদের সামনে দেখা করবো একটা নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো। থ্যাংকস ফর ওয়াচিং।